Ashit Sandosha, DJ Bapi, Dusha Ek Number Call. সবই শুনলি তো বাবু করি রাস্তা ফুলের বাগিচা এসব ফুলে আসিবে বেকুলা বেসারিবে ফোন কল অপেক্ষা করো আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি বেশ বাবু এই নহারি মে সেই স্বর্ণ পুতুল এ বাবু এ তুই কোন পুতুল দিছিস রে বাবু স্বর্ণ পুতুল দিয়েছি পুতুল দেখলে তো বেগুলা পুরো পাগল হয়ে যাবি রে বাবু পাগল হওয়ার জন্যই দিছি তুই বেগুলা কি ইতনা ভালোবাসিস বিশ বাবু আমি কথা দিলাম এই নতুন নয়া বাজারে আমি এক সপ্তাহ টাইম নিলাম এক সপ্তাহের মধ্যে বেগুলা কি আনবে এই নতুন নয়া বাজারে বেশ দিদি তাহলে আমি এখন আসি এসো বাবু ও মাই ডার এই পুতুলটা কেউ নেবে ও দিদি এই পুতুলটা কেউ নেবে নিয়ে নাও তাহলে আমার যেতে হবে না আরে কে নিবিল আই মায়েরা আরে কে নিবিল আই দিদিরা আজ তোরে কুড়িও আরে সোনার পুতুলি তোরা কে নিবিল Kani bila ay didira, kani bila ay maira, tona kore ay, tona nabu toni bitara, kani bila ay, tona nabu toni bitara, kani bila ay, ay, ye pa na chale harini, oi pa tija. জোরে হাত দে সোনা রে পুতলি তারা কেনি বিলয়াই সোনা রে পুতলি তারা
केली भी लोया आई चली करिया मनसा माता पुतुल बेस्त जा चली करिया मनसा माता यार पुतुल बेस्त जा चली करिया मनसा माता हाजिर बेस जा चली करिया मनसा माता हरि निर्देश जाय रिकेने बिलो आए महायरा रिकेने बिलो आए दीदीरा इकारा को दिया केने बिलो आए दीदीरा तारा को दिया केने बिलो आए महायरा तारा को दिया ये पंडा चले हाजिरी गुजा दीते जा ये पंडा हो दीते हरिनी गुजा दीते जा रियुजा दीते के हरिनी रियुजा दीते के हरिनी चोरे हांदे केनी पीलो आई दीदीरा तारा करे यार केनी पीलो आई मायरा तारा करे यार ये पाने के हरनी करे ने सुनते घर चिलो बेहुला धोनी करे सुनते এইভাবে মানুষে ধাক্কা মারে দিদি ওই পুতুল আমি নেব তারা কে বল তুই কে আমার নাম বেহুলা এ বেহুলা কই পুতুল নি তো দেখ নামে দেখেছি দাও না এই পুতুল কথা বল না এই পুতুল আমি আমার নাতনির জন্য নিয়ে আছি दीदी आमी नहीं तुम्हार नातनी होला अरे आमार नातनी तो छोटो अरे आधामनी मेरा क्या मन नातनी हो बे पुतुल आमी देबो ना दीदी ओई पुतुल आमी नेबू देबो ना ओई पुतुल आमी नेबू अरे वो लोभे खुला आमी नेबू ए पुतुल तो माही देबो ना ओरे बेहुला ए पुतुल तो माही देबो ना बोली ओ लोभे खुला ए पुतुल तो माही देबो ना बोली ओ रे बेहुला दीदी गो आमी नेबो ए पुतुल तो माही देबो ना ए पुतुल तो माही दिले ए पुतुल तो माही दिले आमार नानी पाबे ना ओ रे बेहुला ए पुतुल तो माही देबो ना बोली ओ रे बेहुला ए पुतुल तो माही देबो ना गेले ना या बजारे गेले ना पुतुल देबो अरे बेहुला ए पुतुल तो माही देबो ना बोली अरे बेहुला ए पुतुल तो माही देबो ना दीदी ए पुतुला नेबी ओ दीदी नया बाजार কোথায় আমি তো চিনি না আমায় তুমি নিয়ে যাবে দিদি আমি তোকে নিয়ে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কেমন কি শর্ত বলো তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলে আমি তোকে নয়া বাজারে নিয়ে যাব প্লিজ তুমি এখানে দাঁড়াও আমি আমার বাড়ির কাছ থেকে বিদায় নিয়ে আসি তোরা কুড়ি যাবি তোরা কুড়ি আসবি হ্যাঁ দিদি আমি যাব আর চলে আসব দেখো তুমি যেন আমায় ফেলে চলে যেও না না রে বেগুলা তোরা কুড়ি আসবি আমার বরাবর অনেক রাগ রাগ হয়ে গেলে আমি আমার ধুলায় শুয়ে পড়ি তাহলে এখানে বসে একটু চা খেয়ে নি Thank you.
আসো। বেহুলা খেলা করতে গেছে কিন্তু এখনো সে আসছে না। একবার আসুক, ওকে আমি উচিত মতন শিক্ষা দিয়ে দেব। আমি যাব, আমি যাব, আমি যাব। কোথায় যাবি? কোথায় যাব জানো মা? কোথায় যাবি বলছি তুমি শোনো। ও যাব স্বর্ণ, পুতুল কিনতে গো মা, আসো নারে পুতুলি মন প্রাণ হাই বাগলি। আরে হে দিয়া সারি না পুতুলি মন প্রাণ হাইয়া কুলি। আরে অনুমতি দাও জাননি, অনুমতি দাও জাননি, যাবো নয়া বেগুলা তো আসি বলে কাশি গেছে। বেগুলা আসলে অভিমান করে থাকবে, দেখি বেগুলা আমার
মাল ভাঙাতে পারে কিনা। সোনা দিদি গো, আমি সোনা দিদি, মানি করুন আমি কথা বলব আমার সোনা দিদি গো, মান করুন আমার লক্ষ্মী দিদি গো, রাগ করুন আমার লক্ষ্মী দিদি। তুমি যখন রেগে গেছো আমার বুঝি আর পুতুল কিনা হবে না, কি করবো, যাই আমি আমার দেশে। তুই কোথায় আছিস? তুমি তো আমার সঙ্গে কথা বলছো না, আমি কি করে পুতুল কিনবো বলো? এত দেরি করেছিস তাই আমার আখ হয়ে গেছিল। জানো দিদি, আমার মা কিছুতেই বিদায় দিতে চাইছিল না, মায়ের কাছ থেকে আমি জোর করে চলে এসেছি। তুই জোর করে চলে এসেছিস? হ্যাঁ। এ বেগুলা, তোকে এমন করে কে সাজিয়ে দিয়েছে? কেন, আমার মা। এই জুলপিয়ারের ছেলে দেখলি কেউ আর ছাড়বে? কেন, সব তো লুপিয়ে নেবে। না দিদি, এই জুলপিয়ার ছেলেরা যেখান থেকে এসেছি বলছে পূর্ণিমাদি পূর্ণিমাদি পূর্ণিমাদি। হাই, সব তো দিদি বলছে। হ্যাঁ, এত অল্প বয়সী দিদি হয়ে গেলি, কি করব, হয়েই তো গেছি। এ বেগুলা শোন না, তুই তো আসার সময় দেখলি কোনো গাড়ি ঘোড়া নেই। না, তাহলে আমার দুজন চ হাঁটতে। না দিদি। কি, আমার হাঁটুতে ব্যথা। কোলেও দিবি? হ্যাঁ। তবে আয়। কি হলো দিদি? ও মায়েরা, তোমায় দেখা পাচ্ছ তো, ওর ওই শরীর আর আমার এই শরীর, আমি কেউ নিতে পারবো? দিদি এই কথা শোন, তুই একটা গান ধর, দুজন নাচতে নাচতে চলে যাবো। আমি? হ্যাঁ। না বাবা, মা জানতে বললে বকাবকি করবে।